Assalamualaikum friends, Adjit Shikhe apnader ke shagotom. Apnara shobai kemon achen? Asha kori shobai bhalo achen. Borabarer moto apnader sathe achi ami Saiful Islam. Chole eshechi notun ekti tutorial diye. So ajker tutorial ti kon bishoyer upor hote choleche seta nishchoi apnara title ebong thumbnail dekhe already bujhe gechen. To ami kotha barabo na, chole jabo main tutorial e. আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানব আপনার কোন পাসপোর্ট স্ট্যাটাসের মানে কি। ঠিক আছে, আমরা অনেকেই হয়তো অনেক সময় আমাদের পাসপোর্টটি জমা দেওয়ার পর সেটার স্ট্যাটাস চেক করি, কিন্তু কোন স্ট্যাটাসের মানেটা কি সেটা আমরা বুঝি না। তো আমরা সাধারণত পাসপোর্ট জমা দেওয়ার পরে সেটা 6টি ধাপ অনুসরণ করে থাকে। তো এছাড়াও আরও কিছু স্ট্যাটাস রয়েছে যেগুলো জটিল এবং এর অর্থগুলো আজকে আমরা জানব। তো চলুন চলে যাই বিস্তারিত ভিডিওতে। তো পাসপোর্টটি জমা দেওয়ার পর আপনার স্ট্যাটাস চেক করলে এরকম দেখাতে পারে, সাবমিটেড। নাম্বার ওয়ান, আপনার সাবমিটেড দেখাতে পারে। সাবমিটেড শব্দের অর্থ হলো আপনার পাসপোর্টটি জমা দেওয়া হয়েছে। আপনার পাসপোর্ট স্ট্যাটাস করলে যদি সাবমিটেড দেখায় আপনার পাসপোর্টটি অফিসে জমা হয়েছে, এটা বুঝবেন। ঠিক আছে, তারপর দেখাতে পারে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল যদি দেখায় আপনার পাসপোর্ট স্ট্যাটাস, তবে বুঝবেন আপনার সাক্ষাতের জন্য পাসপোর্ট অফিসে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে, ওই সময় গিয়ে পাসপোর্ট আবেদন জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, সাধারণত এখন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা নাই, এখন সচরাচর সরাসরি গিয়ে পাসপোর্ট জমা দেওয়া যায়। তারপর হচ্ছে আপনার দেখাতে পারে যে এনরোলমেন্ট ইন প্রসেস। তো এটা এনরোলমেন্ট ইন প্রসেসের অর্থ হচ্ছে আপনার পাসপোর্টটি আপনি জমা দিতে গেছেন, আপনার যে কার্যক্রম চলতেছে এগুলা আপনার ডকুমেন্ট স্ক্যান এবং সার্ভারে আপলোডের কাজ, এগুলো হচ্ছে আপনার অনেক সময় ব্যাকএন্ড ভেরিফিকেশন থেকে আসার পরে এটা দেখাতে পারে। ঠিক আছে, এনরোলমেন্ট সাধারণত এগুলো দেখায় না। ঠিক আছে, সাবমিটেডটা বেশিরভাগই দেখায়। তারপরে আপনার দেখাতে পারে হচ্ছে প্যান্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স। তো প্যান্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স যদি দেখায়, এর অর্থ হলো আপনার পাসপোর্টটি আবেদন জমা দেওয়ার পরে আপনার এই পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠায় যে আপনার সব কিছু ডিটেলস ঠিক আছে কিনা বা আপনার নামে কোনো মামলা ইত্যাদি আছে কিনা। ঠিক আছে, তো এইগুলা সাধারণত 3 থেকে 10 দিনের মতো সময় লাগে, অনেক সময় যদি জটিল আপনার মামলা বা অন্য কোনো সমস্যা থাকে। তো এটা ভেরিফাইয়ের ক্ষেত্রে পুলিশের উপর ডিপেন্ড করে কতদিন, অনেকের ক্ষেত্রে জলদি হয়ে যায়, অনেকের আবার একটু দেরি হয়। ঠিক আছে, তো পুলিশ ভেরিফিকেশনটা আপনার এসবি পুলিশ ক্লিয়ারেন্স মানে হচ্ছে পুলিশের কাছে পাঠানো হয় ভেরিফিকেশন করার জন্য। পুলিশ ভেরিফিকেশন দিয়ে দিলে এই ধাপ কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার প্যান্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল। ঠিক আছে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের পরেই হচ্ছে আপনার পাসপোর্ট অফিসের যে এডি রয়েছে ওনার অপেক্ষায় থাকে পাসপোর্টটা, উনি যখন আপনার এটাতে সিল দিয়ে অ্যাপ্রুভ করে দিবে, তো আপনার অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই দেখাবে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল। ঠিক আছে, অর্থাৎ এরপরে যখন অ্যাপ্রুভ দেখাবে তখন বুঝবেন যে আপনার পাসপোর্ট অফিসে যে অ্যাডি রয়েছেন উনি আপনার পাসপোর্টটি ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা 1 থেকে 3 দিন সময় রাখতে পারে। তারপর হচ্ছে অ্যাপ্রুভডের পরেই যে স্ট্যাটাসটা দেখাবে সেটা হচ্ছে পেন্ডিং ইন প্রিন্টকুয়েন। ঠিক আছে, পেন্ডিং ইন প্রিন্টকুয়ের মানে হচ্ছে আপনার পাসপোর্টটি ঢাকা হেড অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এটি প্রিন্টিংয়ের জন্য সিরিয়ালে রয়েছে। ঠিক আছে, এই ধাপটি সম্পন্ন হতে 3 থেকে 14 দিন লেগে থাকে। এটা হচ্ছে আপনার পাসপোর্টটি কত কীভাবে জমা দিয়েছেন, এক্সপ্রেস নাকি এই 1 মাসের সময় যেটা এটাই আর কি। তো আপনি জলদি দিলে জলদি হয়ে যাবে, আর দেরি মানে 1 মাসের সময় দিলে একটু সময় নেবে এরকমই। তারপরে আরও দেখাতে পারে আপনার যে পাসপোর্ট শিপেট। ঠিক আছে, পাসপোর্ট শিপেট যদি দেখায় তার মানে হচ্ছে আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়ে গেছে এবং পাসপোর্টটি আপনার যে লোকাল অফিস অর্থাৎ আপনি যেই অফিস থেকে জমা দিয়েছেন সেই অফিসে পাঠানো হয়েছে। এটা 1 থেকে 3 দিন সময় লাগতে পারে। ঠিক আছে, তারপর দেখাতে পারে হচ্ছে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স মানে হচ্ছে আপনার যেই পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি অলরেডি আপনার লোকাল অফিসে পৌঁছে গেছে এবং আপনি আপনার রিসিট অথবা পুরাতন যদি পাসপোর্ট থাকে সেটা নিয়ে গিয়ে আপনার পাসপোর্টটি গ্রহণ করতে পারেন। তারপর দেখাতে পারে পাসপোর্ট ইস্যুয়েড। পাসপোর্ট ইস্যুয়েড মানে হচ্ছে আপনার পাসপোর্টটি অলরেডি তার গ্রাহককে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার পাসপোর্টটি আপনি সংগ্রহ করে ফেলেছেন। এগুলো ছাড়া আরও কিছু দেখাতে পারে, প্যান্ডিং বেসিক চেকস ক্লিয়ারেন্স।
পেন্ডিং বেসিক চেকস ক্লিয়ারেন্স অর্থ হচ্ছে আপনার দ্বারা প্রদান করা সকল তথ্য এবং ডকুমেন্ট প্রাথমিকভাবে যাচাই চলছে। ই পাসপোর্টের এই স্ট্যাটাস 2 থেকে 3 দিনের মধ্যে পরিবর্তন করা যায়, ঠিক আছে। তারপর দেখাতে পারে ব্যাক এন্ড ভেরিফিকেশন। পাসপোর্ট আবেদনে ভুল কোনো তথ্যের অমিল বা পূর্বের পাসপোর্টের সাথে কোনো তথ্য সংশোধন করা হলে এমন ভেরিফিকেশন অর্থাৎ ব্যাক এন্ড ভেরিফিকেশনটা দেখাতে পারে। ব্যাক এন্ড ভেরিফিকেশনে এনআইডি কার্ড এবং আপনার যে তথ্য ফিঙ্গারপ্রিন্ট, পুরাতন পাসপোর্টের তথ্য, তারপর হচ্ছে আপনার স্বাক্ষর, তারপর জন্ম নিবন্ধন ইত্যাদি একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার এটাকে তারা দেখে যে এটা আসলে একটার সাথে আরেকটার মিল আছে কি না বা মিল খোঁজার চেষ্টা করে, ঠিক আছে। তো এগুলো একই ব্যক্তির কি না সেটাও তারা যাচাই বাছাই করে, এটাই হচ্ছে ব্যাক এন্ড ভেরিফিকেশন, ঠিক আছে। এটা আপনার সাধারণত 5 থেকে 6 দিনের মধ্যে হয়ে যায়। যদি এর থেকে বেশি সময় নেয় তাহলে অবশ্যই আপনাকে এটা এই পাসপোর্ট অফিসের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তারপরে আপনার দেখাতে পারে স্যান্ড ফর রিওয়ার্ড, অর্থাৎ যখন আপনার পাসপোর্টে এই এনআইডির সাথে বা জন্ম নিবন্ধনের সাথে কোনো গরমিল বা অমিল পাবে, ঠিক আছে, তখন আবার এটাকে স্যান্ড ফর রিওয়ার্কের জন্য পাঠিয়ে দেয় পাসপোর্ট অফিসে। তখন আপনি আবার যদি এরকম দেখায় তখন আপনি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট অফিসের ডেলিভারি স্লিপ দেখিয়ে, আপনার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে পাসপোর্ট অফিসের অ্যাডির সাথে কথা বলবেন, ঠিক আছে। তারপর দেখাতে পারে আপনার এবিআইএস ক্লিয়ারেন্স অথবা পেন্ডিং এবিআইএস ক্লিয়ারেন্স। এবিআইএস ক্লিয়ারেন্স হলো ব্যাক এন্ড ভেরিফিকেশনের মতোই, এখানে আবেদনকারীর ফিঙ্গার এবং মুখের ছবি ভেরিফাই করা হয়। তো এই স্ট্যাটাস 7 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। তো এবিআইএস চেক ফেল যদি দেখায় তার মানে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ ফেস, অন্য কোনো পাসপোর্ট আবেদনকারীর সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ আপনি আগের কোনো পাসপোর্টের সাথে মিলে যাচ্ছে, যার কারণে এবিআইএস ভেরিফিকেশনটা ফেল দেখাচ্ছে। এমন অবস্থায় দ্রুত পাসপোর্ট অফিসে গিয়ে আপনি ডিরেক্টরের সাথে কথা বলে আপনার এই পরের ধাপগুলো অনুসরণ করে এটা সংশোধন করে নেবেন, ঠিক আছে। তারপর দেখাতে পারে ব্যাক এন্ড ভেরিফিকেশন, এটা তো একবার বলে ফেলেছি ব্যাক এন্ড ভেরিফিকেশনের বিষয়টা। আপনার যদি পাসপোর্টে কোনো সংশোধন থাকে সেক্ষেত্রে তারা যদি কোনো অমিল পায় বা সেক্ষেত্রে ব্যাক এন্ড ভেরিফিকেশন হতে পারে, ঠিক আছে। তো আপনার পাসপোর্টটি মানে কোন স্ট্যাটাসের মানে কি সেটা তো জেনেই গেলেন, তো এভাবেই আপনি আপনার পাসপোর্ট স্ট্যাটাসের মানেগুলো বুঝতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটিটিউড শিক্ষার সঙ্গেই থাকবেন।